বর্তমানে জাতীয় পার্টির মধ্যে যতগুলা নেতাকর্মী আছে সবগুলাই স্বৈরাচারের দোষর এই আওয়ামী লীগ যতগুলা নির্বাচন করেছে সবগুলা নির্বাচন এই জাতীয় পার্টির দ্বারা এই নির্বাচনগুলো হালাল করা হয়েছিল এবং তারা সমর্থন করেছে জাতীয় পার্টির যদি সমর্থন না থাকতো তাহলে শেখ হাসিনা বাংলাদেশ বাংলাদেশে এতদিন পর্যন্ত এই গণভবনে থাকতে পারতো না এরা আগেই তাকে গণভবন ছেড়ে দিতে হতো এখন দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হ্যাঁ এটার সাথে আমরা একমত কারণ আওয়ামী লীগ গত পনেরো বছর এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নাই যে তারা এই কর্মকাণ্ডটা করে নাই বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগ দিয়ে তারা তাদের এই কর্মকাণ্ডগুলা করিয়েছে তো এমন একটা ছাত্র সংগঠন বাংলাদেশের মধ্যে ছিল যেটার নাম ছাত্রলীগ তথা জঙ্গি লীগ এই সন্ত্রাসী সংগঠনটা কখনো ছাত্রদের উপকার করে নাই তারা ছাত্রদের সব সময় বিপক্ষে ছিল এমন কোনো আকাম নাই এ ছাত্রলীগ করে নাই দর্শন থেকে শুরু করে টেন্ডারবাজি পর্যন্ত মানে সকল স্তরে চাঁদাবাজি দর্শন টেন্ডারবাজি হত্যা রাহাজানি খুন দর্শন এমন কোনো অপকর্ম নাই এ ছাত্রলীগ বিগত বছরগুলোতে করে নাই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এর জন্য বিপ্লবী সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় কারণ এই আওয়ামী লীগ টিকে থাকার জন্য বিগত বছরগুলোতে শুধু এই ঘন অভ্যর্থানে না এর আগে যতগুলো আন্দোলন হয়েছে আন্দোলন ছাড়াও তারা যে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কত মানুষকে তারা হত্যা করেছে সীমাহীন মানুষকে তারা হত্যা করেছে যদি এগুলার লিস্ট তৈরি করা হয় এবং পাবলিকলি করা হয় তাহলে মানুষের চোখ কপালে উঠে যাবে এই বিগত বছরগুলাতে আওয়ামী লীগ এত মানুষকে হত্যা করেছে শুধু আওয়ামী লীগ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বড় বড় নেতাকর্মীদেরকেও তারা হত্যা করেছে তার পাশাপাশি তাদের সহায়তা ছিল প্রশাসন প্রশাসনের বড় বড়। পদে যারা ছিল তারা যেমন বেঞ্জির তারপরে হারুন আওয়ামী লীগের পাশাপাশি যেন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হয় কারণ আওয়ামী লীগের লাইট বার্সন হলো এই জাতীয় পার্টি বিগত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন হালাল করার জন্য এই জাতীয় পার্টি সহযোগিতা করেছে বর্তমানে জাতীয় পার্টি এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে এটাকে আওয়ামী লীগের লাইট ভার্সন বলা যেতে পারে তা এটাই আওয়ামী লীগ এটাই জাতীয় পার্টি আপনারা যদি জাতীয় পার্টিকে আপনারা যদি আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করেন তাহলে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে সবগুলো এই জাতীয় পার্টিতে যোগদান দিবে এবং ভবিষ্যতে তারা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে বিশেষ করে এই জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে এত গণহত্যা এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন এত অন্যায় এত অবিচার এত দুর্নীতি ব্যাংক লোট বিভিন্ন মানুষের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বিভিন্ন নেতাকর্মীর প্রতিষ্ঠান দখল করা বিভিন্ন টিভি চ্যানেল দখল করা এমন কোনো আকাম নাই এক এমন কোনো অপরাধ নাই যা আওয়ামী লীগ বিগত বছরগুলোতে করে নাই এর জন্য জাতীয় পার্টি অবশ্যই দায়ী কারণ এই নির্বাচনগুলোতে জাতীয় পার্টি তাদেরকে একতরফা সমর্থন দিয়েছে মূলত এই নির্বাচনগুলোকে জাতীয় পার্টি দ্বারা হালাল করা হয়েছে সুতরাং আওয়ামী লীগের পাশাপাশি এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে এর পাশাপাশি ওবায়দুল কাদেরকে যেন গ্রেপ্তার করা হয় ওবায়দুল কাদের বাংলাদেশেই আছে এবং র্যাবের হেফাজতে আছে আমরা আহ্বান জানাব আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এই ওবায়দুল কাদেরকে যেন অতি শীঘ্রই প্রকাশ্যে আনা হয়